আসসালামু আলাইকুম বাগানের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ক্যাপসিক্যাম গাছের পাতা কুকড়ে যাওয়ার ব্যাপারে তো অনেকেই আমাকে প্রশ্ন করতেছিলেন যে আসলে ক্যাপসিকাম গাছের বা মরিচ গাছের পাতা কুকড়ে যায় কেন তো এই জন্যই মূলত ভিডিওটা মেক করা তো প্রথমেই জানতে হবে যে আসলে ক্যাপসিকাম গাছের পাতা কুকড়ে যায় কেন সেটার ব্যাপারে আগে জানি তারপরে হচ্ছে সমাধানটা নিয়ে আসি হ্যাঁ তো প্রথম কথা হলো যে বিভিন্ন কারণে আপনার ক্যাপসিকাম বা মরিচ গাছের পাতা কুঁকড়ে যেতে পারে এর ভিতরে কিছু মাকড়সার কারণে এরকমটা হয় কিছু মাকড় পোকা আছে যেগুলো গাছের পাতার নিচে আক্রমণ করে এবং পাতা থেকে যে রসগুলো আছে সেগুলো শুষে খেয়ে ফেলে যার ফলে কিন্তু পাতাগুলো কুকড়ে যায় আবার মাঝে মধ্যে দেখা যায় যে কিছু ভাইরাসের আক্রমণে কিন্তু এরকম পাতা কুকড়ে যেতে পারে তো প্রথম কথা হচ্ছে যদি মাকড় পোকা আক্রমণ করে তাহলে অবশ্যই আপনার বাগান থেকে বা আপনার গাছ থেকে মাকড় পোকাগুলো দমন করতে হবে এর জন্য বিভিন্ন রকমের কীটনাশক পাবেন বাজারে আমি স্পেসিফিক নাম বলতেছি না আপনি যদি যে কোনো বীজ এবং সারের দোকানে গিয়ে বলেন যে আমার গাছে মাকড় পোকা আক্রমণ করেছে তাহলে আপনাকে কীটনাশক দিবে ঠিক আছে আর আরেকটা প্রবলেমের কারণে গাছের পাতা কুকড়ে যায় সেটা হচ্ছে ভাইরাসের কারণে তো ভাইরাসগুলো মূলত বাহক হচ্ছে ভাইরাসের বাহক হচ্ছে মাছি পোকা সাদা মাছি পোকাগুলো মূলত ভাইরাসগুলো বহন করে দূর থেকে নিয়ে আসে তো এর জন্য মূলত ওই মাছি পোকাগুলোকে দমন করতে হবে এখন কথা হচ্ছে যে মাছি পোকা কিন্তু আসলে যেহেতু দূর থেকে উড়ে আসে এর জন্য কিন্তু ওইগুলোকে দমন করা যায় না এর জন্য আপনি যেই কাজটা করতে পারেন ফেরোমন টোপ ব্যবহার করতে হবে গাছে ফেরোমন ট্রোপ ব্যবহার করলে মাছি পোকাগুলো কিন্তু দমন হয়ে যাবে যার ফলে কিন্তু ওরা আর আপনার গাছের কোনো ক্ষতি করতে পারবে না তো এই গেল দুটা সমাধান তো এখন যেটার ব্যাপারে আলোচনা করতেছিলাম যে এটা কি আসলে ভাইরাসের জন্য হলো নাকি মাকড়ের জন্য এরকম গাছের পাতাগুলো কুকড়ে গেল তো এটা সমাধান হলো যে এটা আসলে মাকড় পোকার আক্রমণের কারণে এই গাছের পাতাগুলো কুকড়ে গেছে তো এটা কিভাবে বুঝবেন বা আমি কিভাবে বুঝলাম কারণ হচ্ছে একটু যদি খেয়াল করে দেখেন যে গাছের পাতার উল্টো অংশগুলো দিক থেকে গাছের পাতাগুলো কিছুটা কুকড়ে গেছে আর যে কচি পাতাগুলো আছে একদম কচি পাতাগুলো এইগুলো কিন্তু মূলত কুকড়ে গেছে তো আর যদি এটা ভাইরাসের কারণে হতো এই পাতাগুলো কিছুটা জ্বলে যেত এখানে কিন্তু কোনো পাতা জ্বলে যায়নি বরঞ্চ গাছের পাতাগুলো কুকড়ে গেছে তো দেখেন এখানে খেয়াল করে যদি দেখেন এখানে কিন্তু দাগও দেখা যাচ্ছে যে এখান থেকে রসগুলো শুষে খেয়েছে যে এদিকে যদি একটু খেয়াল করে দেখেন তো এই ছিল সমাধান যদি কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই সে মধ্যে ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তো একটু আগে খেয়াল করলেন কিনা আমি জানি না ঠিক এই মুহূর্তে একটা মাকড় পোকা দেখা গেল যাকে ওটা পালিয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ